নমস্কার নানান স্বাদে গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি কচু পাতায় মোড়া কুমড়ো দিয়ে একটা জলখাবার করে দেখাচ্ছি এটা বানাতে লাগবে কচু পাতা আর কুমড়ো কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম পাকা কুমড়ো নিলাম কুমড়োটাকে ঘষে নিলাম এবার এতে এক এক করে সব জিনিস মেলাচ্ছি বেসন মেলালাম হলুদ মেলাচ্ছি জিরের গুঁড়ো মেলাচ্ছি লঙ্কার গুঁড়ো মেলাচ্ছি আমচুর পাউডার মেলাচ্ছি এবার একটু পোস্ত মেলাচ্ছি যাতে এগুলো ক্রিস্পি হয় কেন আমি ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করবো এবার স্বাদ মতো একটু নুন মেলানো হবে সব একসাথে মিলিয়ে একটু জলে ছিটে দিয়ে ঘন একটা লেপের মতো তৈরি করা হবে তারপর এগুলো পাতার ওপরে দেব একটার ওপর একটা পাতা রাখব আর এই মণ্ডটা ওতে বিছিয়ে দেওয়া হবে এইভাবে দু তিনটে পাতা দিতে পারি আমি এতে চারটে দিচ্ছি দেওয়ার পর এগুলোকে আবার মোড়ে দেওয়া হবে মোড়ে তারপর আমি এগুলোকে ভাপিয়ে নেব এই যে মোড়ে এবার ভাপিয়ে নেব আমি এমনভাবে করব শ্যালো ফ্রাই করবো কিন্তু ক্রিস্পি হবে খুব ভাপানোর জন্য এরকম ছিদ্রওয়ালা একটা প্লেট নিলাম এবার জল ফুটতে দেওয়া হবে ওর মধ্যে বাটির মধ্যে জল রাখলাম ওর ওপরেই এটা রেখে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটে এটা হয়ে যাবে এবার ঢাকনা খুলে দেখছি দেখুন হয়ে গেছে এবার এগুলোকে কেটে নিলাম তেল গরম করছি ওর মধ্যে পোস্ত দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা দেব যাতে রঙটা ভালো আসে ওই পোস্তটা দিলে এটা ক্রিস্পি হয়ে যাবে তখন খেতে খুব সুস্বাদু হবে এটা জলখাবারের মতো খাওয়া যায় বা চায়ের সাথেও খাওয়া যায় বা আপনার বাড়িতে কোনো গেস্ট এলে দিতে পার বা ভাত দিয়েও খাওয়া যায় যেমনভাবে ইচ্ছে খাওয়া যায় আমার চ্যানেল ভালো লাগলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টস লিখে জানাবেন ডেসক্রিপশন বক্স দেখে নেবেন ওতে সব মাত্রা দেওয়া থাকে কোনটা কতটা নিলাম কীভাবে মেলালাম আজ এখানেই থাক ধন্যবাদ